হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি মাধ্যমিক দু এর এবিডিএ টেস্ট পেপারের গণিতের সেট ফোর পেজ নাম্বার একশো চৌত্রিশ নিয়ে আলোচনা করবো এর আগে এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো একে কোনো যৌথ ব্যবসায়ী তিন বন্ধুর লভ্যাংশের পরিমাণ যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ও দুশো পঞ্চাশ টাকা তাদের মূলধনের অনুপাত হবে অপশান এ ফাইভ ইজ টু থ্রি ইজ টু ফোর অপশান বি ফোর ইজ টু থ্রি ইজ টু ফাইভ অপশান সি থ্রি ইজ টু ফাইভ ইজ টু ফোর অপশান ডি ফাইভ ইজ টু ফোর ই টু থ্রি তিন বন্ধুর লভ্যাংশের পরিমাণ যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমরা জানি মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমান হয় অতএব তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান দুশো অনুপাত একশো পঞ্চাশ অনুপাত দুশো পঞ্চাশ প্রত্যেকটি পদকে দশ দিয়ে ভাগ করে কুড়ি অনুপাত পনেরো অনুপাত পঁচিশ এরপরে প্রত্যেকটি পদকে যদি পাঁচ দিয়ে ভাগ করে তাহলে হবে চার অনুপাত তিন অনুপাত পাঁচ অতএব তিন বন্ধুর মূলধনের অনুপাত হলো ফোর ইন্টু থ্রি ইন্টু ফাইভ এরপরে দুয়ের দাগে এক্স ভেদ ওয়ান বাই ওয়াই হলে অপশান এ এক্স সমান ওয়ান বাই ওয়াই অপশান বি ওয়াই সমান এক্স অপশান সি এক্স ওয়াই সমান ওয়ান এক্স ওয়াই সমান হল অশূন্য ধ্রুবক এক্সভেদ ওয়ান বাই ওয়াই অতএব এখান থেকে পাওয়া যাবে এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই যেখানে কে হল অশূন্য ধ্রুবক এখন যদি কোনো গুণ করায় তাহলে এক্স এই কে কে ছিল অশূন্য ধ্রক অতএব এক্স হল অশূন্য ধ্রুবক অপশান ডি হল সঠিক উত্তর এরপরে তিনের দাগে দুটি বৃত্তের ব্যাসার্ধ তিন দশমিক পাঁচ সেমি ও দুই সেমি বৃত্ত দুটি বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অপশান এ দুই সেমি অপশান বি পাঁচ দশমিক পাঁচ সেমি অপশান সি এক দশমিক পাঁচ সেমি অপশান ডি আট সেমি দুটি বৃত্তের ব্যাসার্ধ তিন দশমিক পাঁচ সেমি ও দুই সেমি বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে তিন দশমিক পাঁচ প্লাস দুই তার কারণ যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করেছে তাই তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব তা হলো এই ব্যসার্ধ দুটির যোগফল তাহলে এদের যোগ করলে এখন হবে পাঁচ দশমিক পাঁচ অতএব অপশান বি হল সঠিক উত্তর এরপর চারে দেখে একটি লম্বাবৃত্তাকার চঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চংটির আয়তন হবে পূর্বের আয়তনের সমান দ্বিগুণ অর্ধেক চারগুণ একটি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চংটির আয়তন হবে পূর্বের আয়তনের অর্ধেক অপশান সি হল সঠিক উত্তর এরপর পাঁচে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার তিন গুণ হলে সূর্যের গুণ অপশান এ তিরিশ ডিগ্রি অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান সি ষাট ডিগ্রি অপশান ডি নব্বই ডিগ্রি ধরি পোস্টের যে উচ্চতা তা হলো এইচ একক ছায়ার যে দৈর্ঘ্য তা হলো রুট থ্রি ইন্টু এইচ একক যেহেতু বলা হয়েছে উচ্চতার রুট থ্রি গুণ তাহলে এটা যদি দণ্ড হয় বা পোস্ট হয় তার ছায়া দৈর্ঘ্য হবে এটা তাহলে এটা এখন সমকোণী একটা ত্রিভুজ এইখানে এই যে উন্নতি কোন সূর্যের উন্নতি কোন এখন তাহলে টেন থ্রিটার সমান লম্বায় ভূমি অর্থাৎ এইচ ডিভাইডেড রুট থ্রি এইচ 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 কেটে গেলে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি সমান হলো টেন তিরিশ ডিগ্রি অতএব থ্রিটা হলো তিরিশ ডিগ্রি অতএব সূর্যের উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি অপশান এ হল সঠিক উত্তর এরপরে ছয় দাগে ছয় সাত এক্স এইট ওয়াই চোদ্দো সংখ্যাগুলির গড় নয় হলে অপশান এ এক্স প্লাস ওয়াই সমান একুশ অপশান বি এক্স প্লাস ওয়াই সমান উনিশ সি এক্স মাইনাস ওয়াই সমান একুশ অপশান ডি এক্স মাইনাস ওয়াই সমান উনিশ ছয় সাত এর গড় হল নয় এখানে কতগুলো সংখ্যা আছে তিন তিন ছটা তাহলে এই সংখ্যাগুলির যোগফল ডিভাইডেড ছয় করলেই নয় হবে সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস নয় তাহলে এক্স প্লাস প্লাস সংখ্যাগুলিকে যোগ করলে পঁয়ত্রিশ ডিভাইডেড ছয় সমান হল নয় এখন এক্স প্লাস ওয়াই প্লাস পঁয়ত্রিশ হল চুয়ান্ন যদি ছয়কে হয় অতএব এক্স প্লাস ওয়াই সমান হল চুয়ান্ন মাইনাস পঁয়ত্রিশ সমান হলো উনিশ অতএব এক্স প্লাস ওয়াই উনিশ হলো সঠিক উত্তর আশা করি বোঝা গেল এরপর দু এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি একে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ যেহেতু এখানে সময় এক বছর এবং টাকার পরিমাণ নির্দিষ্ট তাই চক্রবৃদ্ধি এবং সরল সুদের পরিমাণ সমান হবে এরপরে দুয়ে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণই সমান ড্যাশ রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণই হল মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রির আগে মাইনাস চেন বসে হবে এরপরে তিনে একটি বিত্ত্বস্ত সামান্তরিক একটি ড্যাশ একটি বিত্তস্ত সামান্তরিক একটি আয়তক্ষেত্র এরপরে দুই থেকে চারে থ্রি পাই ডিভাইডেড এইট কোনটির সম্পূরক কোণের বৃত্তীয়মান ড্যাস যেহেতু সম্পূরক কোণ তার মানে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে যেহেতু একটি আছে থ্রি পাই ডিভাইডেড এইট অপরটি হবে পাই বাই ওয়ান মাইনাস থ্রি পাই ডিভাইডেড এইট সমান এদের বিয়োগ করলে হবে ফাইভ বাই ডিভাইডেড এইট অতএব থ্রি পাই বাই এইট এর সম্পূরক যে কোনটি তা হলো ফাইভ বাই বাই এইট এবার পাঁচে একটি লম্বাবিত্তাগার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্র হল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ শঙ্কুর আয়তন সমান ভি সমান হলো একের তিন পাই আর স্কোয়ার এবং ভূমিতলের ক্ষেত্র হল হলো এ সমান হল পাই আর স্কোয়ার এখন পাই আর স্কোয়ারের জায়গাতে যদি এখানে এ বসানো হয় তাহলে হবে ভি সমান ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ পাই আর স্কোয়ার জায়গাতে এ বসানো হল এরপরে এইচ সমান তাহলে হবে তিন কে এদিকে গুণ হয়ে যাবে আর এ ভাগ হয়ে যাবে অর্থাৎ থ্রি ভি ডিভাইডেড এ তাহলে উচ্চতা হলো থ্রি ভি ডিভাইডেড এরপরে দু হাজার ছয়ে যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরু মান হল ড্যাশ প্রবণতার মাপক যোগীগড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক এরপর তিনে থাকে সত্য বা মিথ্যা লেখক যে কোনো পাঁচটি একে একটি মেশিনের বর্তমান মূল্য টু টাকা এবং প্রতি বছর দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে টু এন বছর পর মেশিনের দাম হবে টু পি ইন্টু ওয়ান মাইনাস আর ডিভাইডেড একশো হোল পাওয়ার এন টাকা যদি আমরা সূত্রটি লক্ষ্য করি তাহলে এখানে পির মান বসবে এখানে ওয়ান এখানে আরের মান নিচে একশো এখানে এনের এর মান কিন্তু এখানে এন হচ্ছে টু এন তাহলে এখানে টু এন বসতো আর এখানে টু আর বসতো যেহেতু এটি ভুল বসানো আছে মানগুলো তাই এটি মিথ্যা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে পো এরপরে তিনের দাগের দুই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান শূন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান শূন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় এটি সত্য তার কারণ ডি সমান আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখন বি বলতে এখানে এক্সের সহগ তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে আর ফোর এসি এ হলো এক্সের সহগ আর সি হল ধ্রুবক তাহলে দুই গুণতে এক সমান হল দুই আর তার সঙ্গে চার করলে আট যেহেতু এখানে ডির মান মাইনাস সেভেন এসছে তাই এটি বাস্তব নয় কাল্পনিক অতএব এখানে এই যে বক্তব্য বা বিবৃতি এটি সত্য এরপরে তিনের তাকে তিনে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে এই বিবৃতিটি পুরোপুরি মিথ্যা এরপরে তিনের দাগে চারে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে যদি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে ঘনকের যে আয়তন তা প্রথম ঘনকের আট গুণ হবে কিন্তু এখানে বলা হয়েছে চার গুণ হবে তাই এই যে বিবৃতিটি এটি মিথ্যা এরপর তিনের দাগের পাঁচে যদি শূন্য ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন নব্বই ডিগ্রি হয় তাহলে সিক্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান দুই যদি শূন্য ডিগ্রি লেস দেন ইকোয়ালস টু থ্রিটা লেস দেন নব্বই ডিগ্রি হয় তাহলে সিক্স স্কোয়ার সিটা প্লাস ক স্কোয়ার সিটা এর সর্বনিম্ন মান দুই এই বিবৃতিটি সত্য এরপরে তিনে দেখে ছয়ে তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা আঠেরো তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ এই তথ্যগুলিকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে পাওয়া যাবে তিন পাঁচ চোদ্দো আঠেরো কুড়ি এখন এদের মাঝে যে সংখ্যাটি আছে সেটি হলো চোদ্দো তাহলে এই যে তথ্যগুলি এই তথ্যগুলির মধ্যম হবে চোদ্দো কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে এদের মধ্যম আঠেরো তাহলে প্রশ্নের দেওয়া যে বিবৃতি সেটি হলো মিথ্যা আশা করি বোঝা গেল এখন আমি তোমাদের এক নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সমস্ত আলোচনা করে দিলো এর পরের যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেব আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ